वेलकम फ्रेंड्स, वेलकम टू तेल झाल मसला। आज के रेसिपि हलो रुई माछेर झोल। रुई माछटा भालो करे केटे निये धुए साजिए रेखेछि। एबार देखुन एटा झोल करब। तार जन्य पटल लंका आलादा करे केटे निच्छि। लंका आर पटल केटे निये भालो करे छोटो छोटो पिस करे नेब। पिस करे निये रेडी करे निच्छि। कछ 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 करे केटे निच्छि। এই যে ছোট 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 পিস করব, ছোট 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 ছোট। আর টমেটো রয়েছে, টমেটোটা ছোট ছোট পিস করে কেটে নেব। আগে পটলটা কেটে নিই ভালো করে, ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর এইদিকে বড়িটা ভেজে নিলাম তেলে, বড়িটা ভেজে নিচ্ছি। বড়ি দিলে ব্যাপক লাগে, ব্যাপক লাগে। এবার মাছের মাথা, মাছের মাথা আমার সবচেয়ে ফেভারেট। সো মাছের মাথাটা ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নেব। হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি মাছটা। এবার মাছটা মাথাটা ভেজে নিচ্ছি। এবার দু পিস, আমরা তিনজন বাবা মা আর আমি তিনজন খাবো। আমি মাথা খেতে পছন্দ করি, হেড পিস। সো আর দুটো গাদা পিস। সো ভেজে নিলাম, ভেজে নিয়ে আলাদা করে রেখে নিয়েছি। বড়িটাও ভেজে নিয়েছি, মাছটাও ভেজে নিয়েছি। হালকা হালকা ভাজবো, খুব সুন্দর মাছ পেয়েছি। সো হালকা হালকা ভাজবো। এবার একটু কালো জিরে, কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে ওই তেলটার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে তারপরে পটলটা দিয়ে ভালো করে ভেজে নেবো। পটলটা ভালো করে ভেজে নিয়েছি, হালকা আরামসে আস্তে আস্তে ভেজে নেবো। একটু লাল 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 করে ভেজে নিচ্ছি। এবার টমেটো লঙ্কা আর হলুদ, যে একটা গ্রেভি বানিয়েছিলাম, পেস্ট বানিয়েছিলাম, সেটা ভেজে দিয়ে দিলাম। দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম। এই আমার ভাজা মাছটা, আমার প্রিয় প্রিয় মাথা আর বড়ি আর মাছের গাদা দুটো। সো ভাজা আলাদা জায়গায়। সো এখানে দেখো শুকনিয়ে শুকনো হয়ে গেছে, ভালো করে শুকিয়ে গেছে। এবার একটু জল দিলাম, জল দিয়ে ভালো করে ভেজে নেবো। সো প্রথমে মশলাটা ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে তারপরে জল দিয়ে ভালো করে যতটা গ্রেভি লাগবে ততটা জল দিয়ে নিলাম। এবার আমি গ্রেভিটা রেডি করে নিয়েছি। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। দেখুন জলটা পুরো ফুটে গেছে, ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে মাছের মাথা আর বড়িটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে যাতে ভালো করে মিক্স হয়ে যায় মশলাটা, সো একটু আলটা পাল্টা উল্টা পুল্টা করে নিলাম। নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ ঢাকা দিয়ে। বিড়ালটা রেডি রেডি রেডি, আমার খাওয়ার কথা। বিড়ালেরও গন্ধ বেরিয়ে পেয়ে গেছে মাছের। সো এই যে রেডি, আমার মাছটা প্রায় রেডি। আমার ঝোলটা শুকিয়ে গেছে, এবার একটু ঝোলটা একটু শুকিয়ে নেবো। যতটা ঝোল লাগবে ততটা ঝোল করে নেবো। ফুটছে দেখুন, টবক 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 টবক, বড়িও আর মাছগুলো আস্তে আস্তে করে এক এক করে বের করে নিচ্ছি। জিভে জল এসে যাচ্ছে, বিশাল বিশাল খিদে পেয়ে গেছে। মাছ আমার রেডি, রুই মাছের ঝোল পটল দিয়ে আর বড়ি দিয়ে। সো গরম গরম ভাত রুই মাছের ঝোল খাবো। সো মা ভাতটা বেড়ে দেবে। সো ভাত বেড়ে দিয়েছে, আর মাছের মাথা দিয়ে পটল দিয়ে রুই মাছের ঝোল। কেমন লাগলো জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, ভালো থাকবেন। টাটা টাটা টাটা।